বাইধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2020 অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ইভেন্ট শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শিত হয়। বর্ণিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল আবু সাইদ সিদ্দিক, বিশেষ অতিথি ছিলেন তার সহধর্মিনী। প্রধান অতিথি তার বক্তব্যে খেলাধুলার প্রয়োজনীয়তা ও শিক্ষার্থীদের চরিত্র গঠনের উপর গুরুত্ব দেন। জাঁকজমকপূর্ণভাবে শেষ হলো রাজধানীর বাড়িধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সিওডির মিলিটারি উইং ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা, যেখানে এবার সেরা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাউস, 581 পায় তারা। দ্বিতীয় হাউস মৌলানা ভাসানী, এরপর তৃতীয় ও চতুর্থ হয় জয়নুল আবেদিন ও কাজী নজরুল ইসলাম হাউস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ আবু সাইদ সিদ্দিকি। এছাড়াও বিএসআইএসসি এর অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মির্জা এজাজুর রহমান ছাড়াও অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।